মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে স্যার WBCS এর ফর্ম বেরিয়ে তো গেছে, এখন অপশনাল সাবজেক্ট বেছে নেবো কী করে, বা কোন সাবজেক্ট অপশনাল নেব, কোন সাবজেক্ট অপশনাল সাবজেক্ট হিসাবে বেছে নিলে নম্বর বেশি পাবো, 60% 70%-এর কাছে নাম্বার পাবো, এরকম অনেক কোয়েরি তোমাদের আছে। আজকে এই জন্য আমাকে আবার আসতে হলো। দেখো, তোমরা অপশনাল সাবজেক্ট যখনই চয়েস করবে তখন কত কোনো বিষয় মাথায় রেখে অপশনাল চয়েস করবে। আমিও কিন্তু তোমাদের মতোই অপশনাল সাবজেক্ট চয়েস করার আগে 10 থেকে 15 বছর আগে যখন আমি পরীক্ষায় বসতাম, তখন কিন্তু কিছু বিষয় মাথায় রেখে অপশনাল সাবজেক্টটা চয়েস করেছিলাম। সেই বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো, এখন সেই বিষয়ে বলার না। এখন তোমাদের ফর্ম বেরিয়েও গেছে, তোমরা এখন জরুরিকালীন অবস্থায় ফর্মটা ফিল আপ করছো। অনেকেই বলছো যে স্যার খুব জলদি আপনি একটা ভিডিও দিন, কারণ আপনাকে অনেকে আমরা ফলো করি, আপনি বলুন কীভাবে অপশনাল সাবজেক্ট চয়েস করবো। কত কোনো বিষয় মাথায় রাখবে অপশনাল বেছে নেওয়ার আগে, প্রথমত বলি, দেখো আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করি এখানে দু ধরনের স্টুডেন্ট হয়। ক ধরনের স্টুডেন্ট? দু ধরনের। এক ধরনের স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে, অনার্স হোক পাস হোক, খুব ভালো করে রপ্ত সাবজেক্টটা। আর এক ধরনের হয় কি, গ্র্যাজুয়েশনে ফাঁকিবাজি দিয়েই চলে গেছে, সাবজেক্টটা খুব ভালোভাবে নখদর্পণেই নেই তার। প্রথম যে স্টুডেন্ট বা প্রথম যে ক্যাটাগরি স্টুডেন্টগুলো আছে, যারা খুব ভালো করে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট পড়েছে বা মাস্টার্সের সাবজেক্ট খুব ভালো করে তৈরি, তাকে বলবো তোমরা যে সাবজেক্টটা নিয়ে মাস্টার্স করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেই সাবজেক্টটা নিয়েই WBCS-এ তুমি বসো। সে তোমার ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, সেগুলো দেখে নিতে হবে তোমার WBCS-এ অপশনাল নেওয়ার সাবজেক্টের মধ্যে হয় কি না। যদি সেই সাবজেক্ট সেম হয়ে যায় তাহলে তুমি নিয়ে নাও, কেননা তুমি বিষয়টা তোমার নখদর্পণে তোমার খুব সুন্দরভাবে আয়ত্তে আছে। আর দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট কী বললাম, যার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট খুব ভালো করে তৈরি না, ফাঁকিবাজি দিয়েছ গ্র্যাজুয়েশনে, কিন্তু এখন মনে হয়েছে আমাকে প্রশাসনিক চাকরিতে আসতে হবে, WBCS ক্র্যাক করতেই হবে, তাদের বলবো তোমরা কিছু বাজার চলতি সাবজেক্ট আছে বা গদে ধরা সাবজেক্ট আছে যেগুলো WBCS-এ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই নেয় যারা পরীক্ষায় বসে, তার মধ্যে অন্যতম হলো ইতিহাস। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ইতিহাস নেয় অপশনাল, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের ভেতরে অপশনাল সাবজেক্টটা ঘোরাফেরা করে। এবার তোমরা কী করবে, যাদের একদম গ্র্যাজুয়েশন সাবজেক্ট তৈরি না তাদের বলবো তোমরা কোনো ম্যাগাজিন যারা কিনছো, বাজার চলতি যে ম্যাগাজিনগুলো কিনছো, সেখানে দেখবে পেছনে কিন্তু অপশনাল সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার সলভ করা থাকে, সেগুলো তোমরা রিডিং দাও, পড়ো, প্রত্যেকটা বিষয় পড়ো, হিস্ট্রির কী দিয়েছে, অ্যান্থ্রোর কী দিয়েছে, সাইকো কী দিয়েছে, সোশিওলজি কী দিয়েছে, এগুলো দেখো। অথবা তোমাদের পার্শ্ববর্তী বা কাছাকাছি যদি কোনো দাদা দিদি থাকে যারা WBCS-এর প্রিপারেশান নিচ্ছে, তাদের থেকে তোমরা বই নিয়ে দেখো, চোখ বোলাও, দেখো তুমি যে সাবজেক্টটা চয়েস করতে যাচ্ছ সেটা তোমার ভালো লাগছে তো, তুমি নামাতে পারবে তো সেই সাবজেক্টটা 100%, সেটা দেখে নাও, কাউয়ের কথায় যেও না যে অভিজিৎ স্যার বলে দিল এই সাবজেক্ট বা অমুক স্যার বলে দিল এই সাবজেক্ট আমি এটাই নেব, অভিজিৎ স্যার এই নিয়ে ক্র্যাক করেছে আমাকেও ক্র্যাক করতে হবে, বা ওই স্যার এই নিয়ে এক্সিকিউটিভ পেয়েছে আমিও এক্সিকিউটিভ পাবো এটা নিয়ে, এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে পরীক্ষাটা দিতে হবে, সাবজেক্টটা কিন্তু নামাতে হবে তোমাকে। তোমার যদি ভালো না লাগে, ভালো না লাগার জায়গায় তৈরি না হয়, তাহলে তুমি সাবজেক্টটা পড়বেও না তো। ওই জন্য তোমরা দেখে নাও সাবজেক্টটা, একটু ভালো করে দেখে তারপর সাবজেক্টটা চয়েস করো। আর একটা কী বলবো, দ্বিতীয়ত অনেকে সাবজেক্ট চট জলদি পছন্দ করে না, করার পরে দেখা যায় কিছু প্রবলেম এসে যায়। কী প্রবলেম? তুমি যে সাবজেক্টটা ধরো পছন্দ করেছো, তোমার আর্থিক অবস্থা খুব ভালো, তুমি একটা স্যার রেখে পড়তে চাইছো, দেখে তো সেই সাবজেক্টের স্যার তোমার বাড়ির সামনে নেই, তোমার বাড়ি থেকে 100-150 কিলোমিটার দূরে, তোমার বাড়ি হয়তো পুরুলিয়ায় বা কৃষ্ণনগরে বা চাকদায়,
সেখানে তোমাকে শিয়ালদায় এসে পড়তে হচ্ছে, কলকাতায় এসে পড়তে হচ্ছে, অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমার বাড়ির সামনে হয়তো সেই সাবজেক্টের টিচারটাই নেই, এটাও কিন্তু একটা প্রবলেম। দেখতে হবে তুমি যে সাবজেক্টটা নিচ্ছ, তোমার যদি ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো থাকে তাহলে তোমার যদি মনে চায় যে আমি সাবজেক্টটা একটা টিচার রেখে পড়ব, গাইড নেব, দেখতে হবে বাড়ির সামনে কোনো টিচার আছে নাকি, যে টিচারের থেকে আমি গাইড নেব সেই টিচারটা বাড়ির সামনে অ্যাভেলেবেল আছে নাকি, আর কি টিচারটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে। সেই টিচার এখন মার্কেটে প্রচুর টিচার পাওয়া যাবে, কিন্তু দেখতে হবে সে ওপর ওপর পড়াচ্ছে না তো, না সাবজেক্টটা ধরে পুরো সাবজেক্টটা তৈরি করে দিচ্ছে। অনেকে হয় কি সাজেশান বেস পড়ায়, আগের বছর এই এসেছে এটা বাদ দাও, এইগুলো এই বছর আসার কোশ্চেন করলাম 50টা, এইটা পড়াবো সিলেবাস শেষ, 4 মাসে অপশনাল সাবজেক্ট তৈরি, 5 মাসে তৈরি। তোমাকে ভর্তি করার সময় বলবে 1 বছরের কোর্স, 8 মাসের কোর্স, 7 মাসের, 10 মাসের, করানোর সময় কলো 5 মাসে কমপ্লিট, এরকম ভর্তি টিচার তোমরা পাবে, ওপর ওপর পড়িয়ে দিল। তুমি যে বছর সেই অপশনাল সাবজেক্টটা নিয়ে পড়ছো সেই বছর তো ক্র্যাক নাও করতে পারো, 3 বছর পরে গিয়েও তো ক্র্যাক করতে পারো, তখন তোমাকে তো আবার নতুন করে গাইড নিতে হবে। তাই জন্য দেখতে হবে তুমি যে টিচারের কাছে পড়ছো সে ধরে ধরে পড়াচ্ছে তো, পুরো সিলেবাসটা কভার করছে তো, না ওই সাজেশান বেস পড়াচ্ছে। দেখো WBCS সাজেশান বেস হয় না, অ্যাডে বা বিজ্ঞাপনে অনেক কিছু দেখা যায়, অমুক সাবজেক্ট নিলে 80% নাম্বার পাওয়া যায়, 70% পাওয়া যায়, বাস্তব কিন্তু অন্য কথা বলে। পরীক্ষাটা তুমি দেবে, পরীক্ষায় কোশ্চেন অ্যান্সারটা তোমাকেই নামাতে হবে। 80% পেয়েছে সেই স্টুডেন্টটা যার হয়তো সেই সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে ছিল, বা 70% পেয়েছে সেই স্টুডেন্টটা গ্র্যাজুয়েশনে যার ওই সাবজেক্টটা ছিল, সে আবার কোনো স্যারের কাছে হয়তো গাইড নিল, নিয়ে দেখা গেলো তার গ্র্যাজুয়েশনেই সাবজেক্টটা তৈরি, কমন পেয়ে গেছে, অটোমেটিক সে 70% নাম্বার স্কোর করবে। কিন্তু ধরো একটা সায়েন্সের স্টুডেন্ট, সে হিস্ট্রি নিচ্ছে অপশনাল সাবজেক্ট, সে তো গ্র্যাজুয়েশনে হিস্ট্রি পড়েনি, তা তো নতুন সাবজেক্ট, তাকে নতুন করে তৈরি করতে হয়েছে, ফলে তার কিন্তু 70% বা 60% পাওয়াটা টাফ, তাকে অনেকটাই পরিশ্রম করে ওই জায়গাটা যেতে হবে। ওই জন্যে চটজলদি বিজ্ঞাপনে বা চমকপ্রদ বিজ্ঞাপনের পেছনে যেও না। আর একটা জিনিস ফলো করবে, তুমি যে সাবজেক্টটা নিচ্ছ তার বই বাজারে অ্যাভেলেবেল আছে তো, দেখে নিতে হবে। ধরো আমি ফিজিক্স নিলাম, আমার গ্র্যাজুয়েশনে খুব ভালো করে ফিজিক্স তৈরি, ফিজিক্সের বই ধরো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 5 বছর আগে, কাউকে দিয়ে দিচ্ছি, বইগুলো আর নেই, নতুন করে তাহলে আমাকে বই কালেক্ট করতে হবে, সেই বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তো, আমি যে মিডিয়ামে পরীক্ষাটা দেবো সেই মিডিয়ামের বইগুলো পাবো তো, এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে হবে অপশনাল সাবজেক্ট চয়েস করার আগে। অনেকের মনে ভ্রান্ত ধারণা থাকে যে ইতিহাস নিলে WBCS ক্র্যাক করা যায়, অ্যান্থ্রো নিলে WBCS খুব ভালো করে ক্র্যাক করা যায়, সাইকো নিলে ক্র্যাক করা যায়, পলিটিক্যাল সায়েন্স নিলে ক্র্যাক করা যায়, ফিজিক্সে খুব বেশি পায় না, ম্যাথে পায় না। ভুল ধারণা, খুব ভুল ধারণা। একটা স্টুডেন্ট আমাকে কল করেছিল, বলছিল যে স্যার আমার কমার্স, কমার্স নিয়ে কী করে আমি WBCS ক্র্যাক করব, কমার্স নিয়ে তো তোমার লাভ। আমি বলবো লাভ, তুমি যদি কমার্সটাকে অপশনাল সাবজেক্ট হিসাবে রাখো, একবারে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসও দিতে পারবে, আবার WBCSও দিতে পারবে, দুটোই গ্রুপের চাকরি, একই সঙ্গে দুটো হয়ে যাবে তোমার। তুমি কেন কমার্স ছেড়ে দিয়ে অন্য আর একটা সাবজেক্ট নেবে যেটা তুমি তৈরি না, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। আমিও কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু অপশনাল সাবজেক্ট চয়েস করেছিলাম, সেটা কিন্তু আমি পরে অন্য ভিডিওতে তোমাদের বলব। আর একটা জিনিস তোমরা করবে, অনেককে দেখি বা আমার অনেক বন্ধুবান্ধবকে দেখতাম আমি যখন পড়তাম, যে অপশনাল সাবজেক্ট নিল একটা, নিয়ে WBCS এর আগেও বলেছি টেস্ট ম্যাচ লিখে থাকতে হবে, 2-3 বছর পরীক্ষাটা দিল, দেওয়ার পরে অপশনাল সাবজেক্টে ভালো মতো নম্বর পেল না, তারপরে সে এসে অপশনাল সাবজেক্টটা চেঞ্জ করে। ওই জন্যে বলবো প্রথমেই ভালোভাবে ভেবে চিন্তে অপশনাল সাবজেক্টটাকে চয়েস করো, পরে এসে চেঞ্জ করতে যেও না। কেননা তুমি 3 বছরে মিনিমাম 70% সিলেবাসটা তার কমপ্লিট করেছো, সিলেবাসে 70% তার কমপ্লিট করেছো, তুমি 3 বছর পরে এসে তোমার মনে হলো এটা ভালো না, আমি অন্য সাবজেক্ট অপশনাল চয়েস করবো, ওইখানে বিজ্ঞাপনে দেখলাম অমুক স্যার অপশনাল সাবজেক্টে 70% নাম্বার পাইয়ে দিচ্ছে, আমি ওনার কাছে পড়বো, 70% পাবো,
আমি বলবো তুমি ভুল পথে যাচ্ছ। কেন? তুমি অপশনাল সাবজেক্ট হিসাবে 3 বছর আগে যেটা নিয়েছো তার 70% 60% তোমার কভার হয়ে আছে, আর একটু খাটলেই তোমার 100% বা 90% কভার হয়ে যাবে। সেখানে তুমি একটা নতুন সাবজেক্ট চয়েস করবে, করার পরে তোমাকে আবার নতুন করে এফোর্ট দিয়ে নতুন করে তৈরি করতে হবে সময় দিয়ে, সেটা তো আরও কষ্টসাধ্য ব্যাপারে বাবা। তার থেকে আমি যেটা পুরনো ছিলাম সেই সাবজেক্টটাই আঁকড়ে ধরে থাকি না, সেটাকে আরও ভালো করে পরিশ্রম করি, টু দ্য পয়েন্ট লিখি, পয়েন্ট অনুযায়ী লিখি, আরও সুন্দর করে সাজাই সাবজেক্টটাকে, বিভিন্ন রেফারেন্স বই পড়ি, নোটসটাকে নিজের মতোভাবে তৈরি করি, তাহলেই তো ওখানে নাম্বার স্কোর করব। এরম ব্যাপার নেই যে আমি ওরকম ওই দাদার কাছে ছুটে গেলে বা ওই স্যারের কাছে ছুটে গেলে 90% পাবো 80% পাবো। মুষ্টিমেয় কিছুজন স্টুডেন্টই পায় 70% 80%, ম্যাক্সিমামই কিন্তু 50-60% অপশনাল সাবজেক্টে নাম্বার স্কোর হয়। তুমি এই 50-60%-এর মধ্যেই রাখার চেষ্টা করো না ভালো করে অপশনালটা তৈরি করে, তাহলেই কিন্তু তুমি অনার্সে 60%-এর কাছে নাম্বার রাখলে ক্র্যাক করতে পারবে WBCS। কেননা ম্যাথ GI আছে স্কোরিং পেপার, সেখানে তুমি 90% নম্বর রাখার চেষ্টা করো, তাহলেই তো নম্বরটা মেক আপ হয়ে যাবে। একটা বিষয় যদি তোমার অ্যাভারেজ থাকে বা অ্যাভারেজের থেকে একটু বেশি থাকে, অন্য বিষয়ে তোমাকে মেক আপ দিতে হবে। অপশনাল সাবজেক্টে যদি 50-60% কাছে আমার নম্বর থাকে সেটা কি কম? সেটা কিন্তু কোনো কম না। তোমার যদি 60% কাছে অপশনাল ওই 400 নম্বরের সিলেবাস কভার করে যদি 60% কাছে 220-240 কাছে নাম্বার থাকে, সেটা কিন্তু কিছু কম নয়, অনেকটা বেশি পাও না তোমার। কেননা অন্যান্য অনেক বিষয় আছে যেখান থেকে তুমি যে তোমার নাম্বারটা ডেফিসিট হচ্ছে সেটা দিয়ে কভার করতে পারবে, মেক আপ দিতে পারবে। ভালো স্কোরিং বিষয় আছে অন্যান্য বিষয়গুলো, তোমার সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে খুব স্কোরিং পেপার, ম্যাথ GI আছে স্কোরিং, সেখান দিয়ে কভার করতে হবে তোমাকে। ওই জন্যে বলবো WBCS-এ ফর্ম ফিল আপ যারা করছো তারা কিন্তু ভেবে চিনতে অপশনাল সাবজেক্টটা চয়েস করো, এবং অপশনাল সাবজেক্ট চেঞ্জ করা বিষয়টা মাথাতেই এনো না। যদি তুমি মাথাতে অপশনাল সাবজেক্ট চেঞ্জ করা বিষয়টা মাথায় আনো এবং চেঞ্জ করো, তুমি সঙ্গে সঙ্গে আমার কথাটা খেয়াল রাখবে তুমি কম্পিটিশান থেকে 3-4 বছর পিছিয়ে যাচ্ছ, এবং এক এক বছর পিছিয়ে যাবে মানে তুমি আরও টাফ কম্পিটিশানে তুমি গিয়ে পড়বে। নিজেই দেখতে পাচ্ছ আগের বছরে BCS-এ যে নাম্বার হতো এই বছরে এসে আরও কাট অফ হাই হয়েছে, পরের বছর গিয়ে দেখবে হয়তো আরও বেশি কাট অফ হাই হয়েছে। তোমাদের ভয় পাওয়াচ্ছি না আমি, কিন্তু আরও হাই হবে, কারণ এই লকডাউন পিরিয়ডের মধ্যে কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট যারা WBCS মেন্স দিচ্ছে তারা সারা দিন বাড়িতে পড়েছে এবং তারা এই সময় প্রিলিও পরীক্ষাটা দেবে, সেই স্টুডেন্টরা অনায়াসে 150-160 স্কোর করবে বা 40-এর ওপরে। আর সেখানে আরেক গোত্রের স্টুডেন্ট আছে যারা ফাঁকিবাজি দিয়েছে, ফর্ম বেরোবো তারপরে পড়াশোনা শুরু করব, তার কাছে কিন্তু 100 নম্বর তোলাটাই টাফ হয়ে যাবে। তখন আমরা কী দেখবো? কাট অফ মার্ক দিন স্যার, স্যার আপনি কাট অফ মার্কসটা দিন না তাহলে ভালো হয়, একটু আইডিয়া করতে পারবো যে কাট অফ দিলে যে কত নম্বরে কাছাকাছি থাকে WBCS প্রিলি, কত নম্বর পেলে WBCS প্রিলি ক্র্যাক করা যায়। আমি কাট অফ মার্কসে যাবো কেন? আমার কাছে অনেক মেসেজ আসে দেখি যে স্যার কাট অফ মার্কস দিন, দিতে ভালোও লাগে না কেন মেলে না এখনকার দিনে কাট অফ মার্কস, PSC যে সমস্ত পরীক্ষার লেভেল হয়ে যাচ্ছে বা তোমরা যে হারে সুন্দর পরীক্ষা দিচ্ছ তাতে কাট অফ মার্কস মেলে না, একদমই মেলে না। তোমাদের আবদারে দিই ঠিকই, দিতে খারাপ লাগে তাও দিচ্ছি, কিন্তু মেলে না কাট অফ মার্কস। কেননা দিনে দিনে কোয়ালিটি অনেক ইনক্রিজ হচ্ছে, অনেকটা ইনক্রিজ হচ্ছে তোমাদের কোয়ালিটি। কেননা এই বছরই তোমরা পরীক্ষাটা দেখতে পারবে, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম WBCS-এ প্রিলিতে নম্বর নামবে তার থেকে অনেকটা বেশি নাম্বার হয়েছে, অনেকটা বেশি। ওই জন্যে তোমাদের বলবো যে এইসব কাট অফ মার্কস বা প্রিলিতে কত নামবে এইসব বিষয়ে না গিয়ে তোমরা WBCS-এ প্রিলি সিলেবাসটা ধরে পড়াশোনা শুরু করো, এবং অপশনাল সাবজেক্টটা খুব বুদ্ধিমত্তার সহিত চয়েস করো, যেন তোমাকে আবার 3 বছর পরে গিয়ে অপশনাল সাবজেক্টটা চেঞ্জ না করতে হয়। এমন সাবজেক্ট চয়েস করবে যেটাতে তুমি WBCS ক্র্যাক করবে, তোমার যাতে ভালো লাগার বিষয় থাকে, সেটা যেন তোমার হৃদয় থেকে পড়ো, তুমি মন দিয়ে পড়ো, বাজারে যেন তার বই পাও,
যদি তোমার আর্থিক অবস্থা ভালোও থাকে তার স্যার যদি তুমি পাও কাছাকাছি, স্যার পেলেই হবে না, ভালো স্যার পেতে হবে। এই বিষয়গুলো তুমি মাথায় রেখে অপশনাল সাবজেক্টটা চয়েস করবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তোমরা আমাকে দেখছো প্রয়াস WBCS ইউটিউব চ্যানেলে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রয়াস WBCS অভিজিৎ মুখার্জি চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করো, কেননা পরবর্তী সময়ে আমি আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো।